আর গল্পটা যে কতটা কাঁচা আর বানানো সেটা তো আপনারাই ইনভেস্টিগেট করে দেখেছেন। কিন্তু আমি বানাচ্ছি কি তুই বানাচ্ছিস হারামজাদা? মিস্টার ঘোষ, এটা আপনার কোনো পাড়ার রগ নয়। যেখানে দাঁড়িয়ে আছেন সেই জায়গাটাকে সম্মান জানাবার চেষ্টা করুন। আপনি বসুন। স্যার, একবার ওর ফ্যামিলির রেকর্ডটা দেখুন, সব কটা বজ্জাত। ওর বাবা হেড কনস্টেবল ছিল, চুরির দায়ে চাকরিটা গেল। কোর্ট অফ এনকোয়ারি হচ্ছে সাব ইন্সপেক্টর অরুণ রায়কে নিয়ে, তার বাবাকে নিয়ে নয়। কিন্তু আপনাকে বসুন। বসছি স্যার, সরি স্যার। পরশুদিন যখন আমি থানা থেকে বেরোচ্ছি তখন একটা লোক আমার উপর ঝাঁপিয়ে আমার ইউনিফর্মটা নিয়ে টানাটানি করে, বলে যে ইউনিফর্ম খোল, ইউনিফর্ম খোল। প্রথমে আমি বুঝতে পারিনি, ভেবেছি কোনো পাগল টাগল হবে। পরে ভালো করে তাকিয়ে দেখি যে আমাদের এসপি সাহেব। তখন বুঝতে পারলাম যে অনেকদিন বাড়ির বাইরে থাকার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, মানে ওই পাগলের কাছাকাছি আর কি। আর কোনো উপায় না পেয়ে আমি কনস্টেবলদের সাহায্য নিয়ে ওনাকে হাসপাতালে ভর্তি করি। তাই এসপি সাহেব বেঁচে বেঁচে আপনার উপরই বা ঝাঁপিয়ে পড়লেন কেন? আরো তো অনেক পুলিশ অফিসার আছে। হ্যাঁ হ্যাঁ, আমার এইটা আমার উপর কিছু, সেটা তো আমারও প্রশ্ন স্যার। স্যার, আমি কি দোষ করেছি স্যার? আমি তো আপনার আপনার ছোট ভাইয়ের মতন, তাহলে আপনি কেন আমার সঙ্গে এরকম করছেন? পাগলের কাছাকাছি নয়, এ পুরোটাই গেছে। আমি আপনাদের সামনে একজন সাক্ষীকে পেশ করতে চাই। স্যার, আমার নাম শম্ভু মণ্ডল, ট্যাক্সি চালাই। পরশু শিয়ালদা স্টেশনে আমার ট্যাক্সিতে উঠে উনি বললেন আমি হরিদ্বার যাব। দেখেই আমার মনে হয়েছিল ওনার মাথায় একটা গন্ডগোল আছে। ওনাকে আমি যেই বললাম যাবে না, উনি আমাকে গালাগাল দিতে আরম্ভ করলেন। আমি ওনার হাতে পায়ে ধরে বললাম আমার হরিদ্বার যাবার পারমিট নেই, আপনি গাড়ি থেকে নেমে যান। উনি তখন আমাকে বললেন দাঁড়া, আমি থানা থেকে তোর পারমিট নিয়ে আসছি। আর তোকে আমি মেরেই ফেলবো। আমি তোকে দেখাই, আমি হরিদ্বার যাচ্ছিলাম, আমি তোকে নিয়ে যাবো। সরি সরি, সচিবাল সচিবাল কে বলছে? ছেড়ে দে, ও মরে যাবে। চল চল, ঘোষ।